হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে কোডিং অ্যান্ড ডিকোডিং যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট থ্রি বা তৃতীয় পার্ট। কোডিং ডিকোডিং অধ্যায়ের পার্ট থ্রির আজকে ক্লাসে থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, এবং ভিডিও ক্লাসটা সম্পূর্ণ ফলো করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আসন্ন রেলের গ্রুপ ডির পরীক্ষার জন্য। তো সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে, একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে কোডিং ডিকোডিং অধ্যায়ের পার্ট থ্রি। বন্ধুরা, এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিও ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসটি। কোডিং ডিকোডিং অধ্যায়ের আজকের ক্লাস শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 16 থেকে। তাহলে এখানে স্টুডেন্টকে যেভাবে লেখা হয়েছে, তাহলে ঠিক একইভাবে ইভিনিংকে এখানে কিভাবে লিখলে সঠিক উত্তরটা পাওয়া যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে স্টুডেন্টকে পরিবর্তন করে এই যে লেটারগুলো পাওয়া গিয়েছে, এটা কিভাবে পাওয়া গেছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তো তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে যে ডিটা রয়েছে মাঝখানে, এই মাঝখানে ডিটা কিন্তু সেম বসেছে, কিন্তু বাকি কোনো লেটারের সঙ্গে মিল নেই কিন্তু সে। তাহলে এবার আমরা দেখব যে এই পার্থক্যটা কিভাবে হয়েছে। এবং বন্ধুরা, এই পার্থক্যটা নির্ণয় করতে হলে একটা ছকের সাহায্য বা একটা লেটার বক্সের সাহায্য আমাদের নিতে হবে। সেটা কি তাহলে প্রথমে আমরা দেখে নিই। তো তাহলে এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই লেটার বক্সের সাহায্য কিন্তু আমাদের এখানে নিতে হবে। এটা সবসময় তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অথবা পরীক্ষার হলে যে রাফ শিট তোমরা পাবে সেই রাফ পেপারের উপরে এটাকে বানিয়ে নিতে হবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে সুবিধা হবে। তো তাহলে এখানে প্রথমে এস এর নিচে রয়েছে এন, এখানে তাহলে এস কোথায় রয়েছে? এখানে রয়েছে এস, এবং তারপরে রয়েছে এন, অর্থাৎ এস থেকে এন। এক্ষেত্রে কিন্তু মাঝখানে দেখো চারটে লেটার কিন্তু পিছিয়ে গিয়ে এন বসেছে, অর্থাৎ এখানে চারের গ্যাপ কিন্তু রয়েছে। তাহলে এটা কিন্তু রয়েছে মাইনাস চার, অর্থাৎ পেছনের দিকে গিয়েছে চারটে লেটার পরে। তারপরে টি এর পরে রয়েছে পি, অর্থাৎ এখানে পার্থক্যটা বা গ্যাপটা কত হয়েছে, এখানে রয়েছে টি এবং তারপরে রয়েছে পি, অর্থাৎ মাঝখানে কিন্তু তিনটে গ্যাপ রয়েছে, সেটাও গিয়েছে পেছনের দিকে, অর্থাৎ পেছনে এখানে তিনটে সংখ্যা গ্যাপ হয়েছে। তাহলে ইউ এর পরে রয়েছে আর, অর্থাৎ এই যে এখানে ইউ, তারপরে রয়েছে আর, মাঝখানে গ্যাপ রয়েছে দুটো, তাহলে পেছন দিকে কিন্তু দুটো গ্যাপের পরে আর বসেছে। তারপর এখানে ই এর পরে রয়েছে এইচ, অর্থাৎ এখানে রয়েছে ই, তারপরে রয়েছে এইচ। তাহলে এবার দেখা যাচ্ছে এটা কিন্তু দুটো প্লাসের পরে, অর্থাৎ ই এর পরে দুটো সংখ্যা বাদ দিয়ে এইচ বসেছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্লাস টু। তারপর এন এর পরে রয়েছে আর, অর্থাৎ এই যে এন, তারপরে এন এর পরে রয়েছে আর, তাহলে মাঝখানে রয়েছে তিনটের গ্যাপ এবং এটা কিন্তু তিনটে সংখ্যা পরে, অর্থাৎ প্লাস তিনটে সংখ্যার পরে গিয়ে বসেছে আর। টি এর পরে রয়েছে ওয়াই, টি রয়েছে কোথায়? এই যে রয়েছে এখানে টি, এর পরে রয়েছে ওয়াই, মানে হচ্ছে এখানে ওয়াই, অর্থাৎ টি এর পরে ইউ ভি ডাব্লিউ এক্স, চারটে সংখ্যার পরে কিন্তু ওয়াই বসেছে, অর্থাৎ প্লাস ফোর। তাহলে এই নিয়মে কিন্তু এই সিরিজটা কমপ্লিট করা হয়েছে। তাহলে ঠিক এই একই নিয়ম মেনে আমাদের এবার নিচের ইভিনিং রয়েছে এটাকে সাজাতে হবে। তাহলে প্রথমে ডি ছিল, কিন্তু এখানে আমরা প্রথমে কী পেয়েছিলাম, ডি যেটা ছিল সেটা কিন্তু মাঝখানে ছিল। তাহলে ঠিক একই রকমভাবে এন যেটা রয়েছে, তাহলে এক্ষেত্রে এনটাকে কিন্তু আমরা এন রাখবো। তারপরে এবার চলে আসি ই থেকে, ইর পরে কোনটা বসবে? ইর পরে যেটা বসবে সেটা হচ্ছে মাইনাস চার, অর্থাৎ তাহলে ই এর নিচে কোনটা বসবে? এই যে এখানে ই রয়েছে এখান থেকে চারটে সংখ্যা তাহলে বাদ যাবে, অর্থাৎ ডি সি এ, এর পরে এই চারটে সংখ্যা বাদ দেওয়ার পরে আবার কোনটা হয়? তারপরে বসে জেড, চারটে সংখ্যা পিছন দিকে আসার পরে, মাইনাস ফোরে আসার পরে, তাহলে ঠিক এখানে আমরা পাবো জেড। ভি এর নিচে কোনটা বসবে? তাহলে ভি আছে কোথায়? এই যে ভি রয়েছে এরপর থেকে মাইনাস তিনটে সংখ্যা যাবে, মাইনাস তিনটে মানে, অর্থাৎ এই যে ভি রয়েছে এখান থেকে ইউ টি এস, এই তিনটে লেটারের পরে যে লেটারটা আমরা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আর। ই এর পরে তাহলে দুটো লেটার বাদ দিয়ে পিছন দিকে যাবে, ই এর পরে দুটো লেটার বাদ দিয়ে মানে হচ্ছে সি আর ডি, এই দুটো বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে বি, তাহলে এখানে বসবে বি, এই তিনটে পাওয়া গেল। এবার আয়ের পর থেকে কোনটা বসবে? আয়ের পরে এবার কিন্তু সব প্লাস হবে, এবার আর মাইনাস না, মানে পরের লেটারগুলো, আয়ের পরের থেকে যে
লেটারগুলো সেগুলো বসবে। প্রথমে দুটো লেটার বাদ দিয়ে বসবে, আই এর পরে, এই যে আই, এরপরে দুটো লেটার বাদ দেবো, জে কে, তারপরে কোনটা বসবে, এল। এন এর পরে তিনটে লেটার বাদ যাবে, এই যে এন রয়েছে, তারপরে সামনের দিকে তিনটে, মানে ও পি কিউ, এইটা বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি হচ্ছে আর। এবং জি এর পরে কোনটা বসবে, চারটে লেটার বাদ দেওয়ার পরে, অর্থাৎ এই যে জি রয়েছে এরপরে 1 2 3 4 অর্থাৎ এল বসবে। তাহলে জেড আর বি এন এল আর এল, এই যে লেটার সংখ্যার সমষ্টিটা আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবং এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর এ। অপশান নম্বর এ তে কিন্তু এই উত্তরটা রয়েছে, অর্থাৎ 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এবং এটি কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা তোমরা প্রশ্নের সমাধান থেকেই বুঝতে পেরে গেছো, এবং আশা করি প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নম্বর 17 এর সমাধানটা দেখে নেব। এখানে যেটা রয়েছে ভ্যাকেশনকে যেভাবে লেখা হয়েছে সেই, তাহলে ভোডাফোনকে একই রকমভাবে একই রকম নিয়মে সাজালে কোন লেটার সমষ্টি আমরা পাবো সেটা আমরা এবার দেখে নেব। তো তাহলে প্রথমে এখানে এই যে ভ্যাকেশন রয়েছে এখানে কি মিল আমরা পাচ্ছি সেটা প্রথমে আমরা দেখব। যেমন তো এই যে ভ্যাকেশন, এখানে প্রথম লেটারটা ছেড়ে দ্বিতীয় লেটারটার সঙ্গে কিন্তু নিচের লেটারের মিল রয়েছে, তারপর তৃতীয় লেটার সমষ্টি ছেড়ে চতুর্থ বেলায় কিন্তু আবার মিল রয়েছে, তারপর ঠিক তার পরেরটা ছেড়ে আবার আইতে গিয়ে মিল রয়েছে, এবং ওটাকে ছেড়ে এনে গিয়ে কিন্তু আবার মিল রয়েছে। তাহলে প্রথম এক ধরনের সাদৃশ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। তো তাহলে ঠিক একই নিয়ম ফলো করে এখানে আমরা যেগুলো পাবো, যেমন এখানে দ্বিতীয় লেটারটা কিন্তু সেম ছিল, একই রকম ছিল, ঠিক তাহলে ভোডাফোনের ক্ষেত্রে একই রকমভাবে ওটাকে আমরা একই রকম নেব। ডি বাদ দিয়ে এ একই থাকবে, এরপর এফ বাদ দিয়ে ও একই থাকবে, এবং এন বাদ দিয়ে ইটা কিন্তু একই থাকবে, অর্থাৎ ও এ ও ই, এই যে চারটি অংশ। তাহলে এই যে লেটার সমষ্টি আমরা পেলাম, চারটে লেটার কিন্তু পেয়েছি, এখনো বাকি অংশগুলো রয়েছে। এই বাকি অংশগুলোতে কি হবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। কিন্তু এই যে বাকি যে লেটারগুলো রয়েছে এগুলো কিভাবে বসেছে সেটা বলার আগে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যেহেতু এটা আমাদের পরীক্ষার হলে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে, তো সুতরাং যখনই আমরা কোনো ক্লু পাবো অর্থাৎ কোনো নিয়ম ফলো করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তার জন্য যে সম্পূর্ণ রিজনিংটাকে কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নেই, সঠিক উত্তরের সঙ্গে মিল পাওয়ার জন্য যেটুকু মিনিমাম তথ্য আমাদের প্রয়োজন, যদি আমরা সেটা পেয়ে যাই তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা সঠিক উত্তরটা নির্ণয় করে মার্ক করে দিয়ে আসবো পরীক্ষার হলে। তো তাহলে এখানে দেখো সম্পূর্ণ বিষয়টা আমি কিন্তু এখনও কমপ্লিট করিনি, সম্পূর্ণ সিরিজটা আমি এখনও কমপ্লিট করিনি, কিন্তু এখানে যতটুকু পাওয়া গেছে একটা করে লেটার বাদ দিয়ে এই যে ও এ ও ই পাওয়া গেল, এইটার সঙ্গে প্রথমে আমরা একটু মিল খুঁজে নেব উত্তরের সঙ্গে। এখানে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানের সঙ্গে এই চারটে এরকমভাবে কোনো কোথাও আছে কিনা, যেমন একটা বাদ দিয়ে ও, একটা বাদ দিয়ে এ, একটা লেটার বাদ দিয়ে ও, একটা লেটার বাদ দিয়ে ই, ঠিক এরকমভাবে মিল যেখানে আমরা পাচ্ছি এখানে, সেখানে দেখো এ এতে কিন্তু এমন কোনো অপশান নেই, অর্থাৎ এটা কিন্তু হবে না। অপশান এর ক্ষেত্রে কিন্তু এমন কোনো লেটার সমষ্টি নেই তাই এটা হবে না। বি এর ক্ষেত্রেও কিন্তু দেখো এখানে ইউ পি ই রয়েছে, অর্থাৎ ও কোথাও নেই, অর্থাৎ ও কোথাও নেই, এই যে ওটা সেটা কোথাও নেই, অর্থাৎ এটাও হবে না। এরপরে সিতে দেখো একটা ও রয়েছে সেকেন্ডে, এবং তারপরে যেখানে এ থাকার কথা সেখানে একটা এ রয়েছে, এই যে তারপরের ওটা রয়েছে সেটা কিন্তু আর এখানে নেই, এখানে তার পরিবর্তে রয়েছে পি, সুতরাং সির উত্তরটাও হবে না। তারপরে ডিতে রয়েছে দেখো প্রথমে ও রয়েছে, যে ওটা আমাদের দরকার, তারপরে এর জায়গায় একটা এ রয়েছে, তারপর আবার একটা ও রয়েছে, এবং শেষে ই রয়েছে, অর্থাৎ এই নিয়মটা কিন্তু ফলো হয়েছে এখানে। সুতরাং প্রশ্নের এইটুকু করেই কিন্তু আমরা সঠিক উত্তর নির্ণয় করতে পারছি, অর্থাৎ অপশান নাম্বার ডি এক্ষেত্রে কিন্তু হবে সঠিক উত্তর। তাহলে এবার দেখে নেওয়া যাক এই যে বাকি লেটারগুলো এখানে ছিল সেগুলো এখানে কি বসবে। যেমন প্রথম ক্ষেত্রে ভি এর নিচে রয়েছে ইউ, তাহলে এই যে ভি তার ঠিক আগের লেটার কিন্তু এখানে বসেছে ইউ, তাহলে এখানেও ঠিক ভি এর আগের লেটার অর্থাৎ ইউ বসবে। তারপরে এখানে সি এর ক্ষেত্রে দেখো সি এর নিচের ডি রয়েছে, অর্থাৎ এই যে সি, সি এর পরের লেটার কিন্তু ডি রয়েছে, তাহলে এখানে যেমন ডি রয়েছে তাহলে ডি এর পরের লেটার অর্থাৎ ডি এর পরে কিন্তু ই থাকে, তাই এখানে বসবে ই। তারপর এখানে কি ছিল, টি এর নিচে রয়েছে এস, অর্থাৎ এই যে টি তার ঠিক আগের লেটার রয়েছে এস,
তাহলে এফ রয়েছে এখানে, এফ এর আগে কি আছে, এফ এর আগে কিন্তু আছে ই, অর্থাৎ এখানে তাহলে বসবে ই। এবং এখানে দেখো ও এর নিচে পি ছিল, অর্থাৎ এই যে ও তার পরে বসে ই, ওর পরে পি, তাহলে এন এর পরে কি থাকে, এন এর পরে থাকে ও, তাহলে এটা বসবে একটা ও। তাহলে এই যে ইউ ও ই এ ই ডবল ও ই, এই যে পুরো লেটার সিরিজটা, এটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে আমাদের এই উত্তরের সঙ্গে, অর্থাৎ এটাই হলো সঠিক উত্তর, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, যেটা কিন্তু আমরা অনেক আগে নির্ণয় করে ফেলেছিলাম। শুধুমাত্র সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি দেখালাম, কিন্তু যেটা তোমাদেরকে আমি আগে বললাম, যদি অল্প কোনো ক্লুয়ের মাধ্যমে সঠিক উত্তরটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু পরীক্ষার হলে সম্পূর্ণটা সমাধান করার কোনো প্রয়োজন নেই, তাতে সময় নষ্ট হবে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নম্বর 18 সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে হনোলুলু, এটাকে যেভাবে পরিবর্তিত করে লেখা হয়েছে, তো ঠিক একই রকমভাবে আগরপাড়াকে তাহলে পরিবর্তন করে কোন লেটার সমষ্টি আমরা এখানে পাবো, সেটাই আমরা এবার নির্ণয় করব। তো হনোলুলুকে কিভাবে লেখা হয়েছে, যেমন এখানে এইচ এর নিচে রয়েছে এফ, অর্থাৎ এখানে এই যে এইচ রয়েছে তার নিচে রয়েছে এফ, তাহলে এখানে দেখো মাঝখানে একটা লেটার গ্যাপ এখানে রয়েছে, এইচ এর আগে, অর্থাৎ এটা পিছিয়ে এসেছে একটা লেটার দিয়ে। এরপর ও এর পরে রয়েছে আর, অর্থাৎ এই হলো ও, তারপরে আর, এবার ও এর পর থেকে কিন্তু পি কিউ দুটো লেটার এগিয়ে গিয়ে আর বসেছে, অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে প্লাস হবে, দুটো লেটার কিন্তু এগিয়ে বসেছে আর। এন এর পরে রয়েছে এল, এই যে এখানে এন রয়েছে ঠিক তার নিচে রয়েছে এল, মাঝখানে বাদ পড়লো এম, অর্থাৎ এখানে একটা লেটার কিন্তু আবার পিছিয়ে গিয়েছে, মাইনাস হয়েছে, তারপরে এল বসেছে। পরের ক্ষেত্রে ও এর নিচে রয়েছে এস, অর্থাৎ এই যে ও, তারপরে রয়েছে এস, মাঝখানে কটা লেটার বাদ গেল, পি কিউ আর, তিনটে লেটার কিন্তু এক্ষেত্রে পার করে গিয়ে তারপরে এস বসেছে, অর্থাৎ এখানে প্লাস তিনটে লেটার প্লাস হবে এক্ষেত্রে। তারপরে এল এর পরে রয়েছে জে, এই হলো এল, তারপরে রয়েছে জে, এখানে কিন্তু আবার মাইনাস ওয়ান, অর্থাৎ একটা লেটার পিছিয়ে বসেছে জে, তাহলে তারপরেরটা এখানে কি বসবে, ইউ এর পরে রয়েছে জেড, এই হলো ইউ, তারপরে এখানে রয়েছে জেড, অর্থাৎ মাঝখানে তাহলে কটা লেটার এগিয়ে গেল, ভি ডাব্লু এক্স ওয়াই, চারটে লেটার পার করে গিয়ে জেড বসেছে, অর্থাৎ প্লাস ফোর। এবং এখানে এল এর পরে জে, মানে এখানে আবার মাইনাস ওয়ান, তাহলে এবার এই নিয়ম ফলো করে আমাদের নিচেরটার সমাধান করতে হবে। তো তাহলে এখানে এই যে আগরপাড়া রয়েছে, এখানে কিন্তু ঠিক তাহলে একই রকমভাবে এর নিচে যেটা বসবে, যে লেটারটা বসবে, সেটা কিন্তু মাইনাস ওয়ান করতে হবে, অর্থাৎ এক ঘর পিছন দিকে পিছিয়ে বসবে। তাহলে এখানে এই যে এ রয়েছে, এর থেকে জেড বাদ দিয়ে যেটা বসবে সেটা হলো ওয়াই, তারপরে জির নিচে কি বসবে, জির নিচে কিন্তু প্লাস টু করতে হবে, জির পরবর্তী দুটো লেটার বাদ দিয়ে তারপর তৃতীয় লেটারটা এখানে বসবে জি এর নিচে, জি এর পরে দুটো লেটার বাদ দিয়ে যেটা বসবে সেটা হলো জে, তারপরে এর পরে আবার একটা লেটার বাদ দিয়ে পেছন দিকে বসবে, অর্থাৎ এটা আবার হবে ওয়াই, যেটা যেমনটা আগে হয়েছিল এর ক্ষেত্রে, আর এর পরে বসবে কটা, এবার তিনটে লেটার বাদ দিয়ে পরবর্তী লেটার তিনটে বাদ দিয়ে আর এর পরে চতুর্থটা বসবে, তিনটে লেটার বাদ যাবে এখানে, এস টি ইউ ভি, এস টি ইউ, এই তিনটে বাদ দেওয়ার পরে বা এই তিনটে গ্যাপ রেখে ভিটা বসবে, আর এর নিচে ভি বসবে। এবার পি, পি এর পরে কি আছে এখানে, মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে পি এখান থেকে একটা বাদ দিয়ে এন, তারপর কি আছে, এর পরে আবার একই রকম নিয়ম, এখানে এই যে চারটে এগিয়ে যাবে, এর পর থেকে চারটে সংখ্যা, অর্থাৎ বি সি ডি, বি সি ডি ইর পরে এফ বসবে, এখানে বসলো এফ, তারপরে রয়েছে আর, এখানেও মাইনাস ওয়ান, এক ঘর পেছন দিকে যাবে, আর রয়েছে এখানে এক ঘর পেছনে, মানে পি বসবে, এখানে আবার রয়েছে এ, এই জায়গাটা একটু লক্ষ্য করবে, এখানে ইউ এবং এ এটার সম্পর্কটা এর একটু আগে যেটা আমি দেখিয়েছিলাম ওটা আমার লেটার ভুল বসানো হয়েছিল, তো এটাকে আমি পুনরায় আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে ইউ থেকে এ এটা কিভাবে পরিবর্তিত হয়েছে, এখানে ইউ এর নিচে বসেছে এ, অর্থাৎ এখানে এ যে ইউ রয়েছে, এরপরে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ পাঁচটা লেটার গ্যাপ যাবে বা বাদ যাবে, তারপরে পুনরায় ফিরে আসবে এ থেকে শুরু হয়েছে এখানে, অর্থাৎ এটা আবার আসবে, অর্থাৎ এখানে প্লাস ফাইভ, অর্থাৎ পাঁচটা লেটারের গ্যাপ থাকবে বা পাঁচটা লেটার পরবর্তী লেটারটা বসবে সেটা হলো এ,
তো তাহলে এখানে এই আগরপাড়ার ক্ষেত্রে শেষে যে এ রয়েছে তার নিচে পাঁচটা লেটার গ্যাপ দিয়ে পরবর্তী লেটার যেটা হবে সেটাই বুঝবে, অর্থাৎ এর পর থেকে পাঁচটা লেটার অর্থাৎ বি সি ডি ই এবং এফ, এই পাঁচটা লেটার বাদ দিয়ে যে লেটারটা আমরা পাচ্ছি সেটা হলো জি, এই জিটা কিন্তু এখানে বসবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের উত্তরের সিরিজটা কিন্তু পেয়ে গেলাম, এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ওয়াই জে ওয়াই ভি এন এফ পি জি। এবং এই উত্তরের সঙ্গে যে অপশনের মিল আমরা 18 নম্বর প্রশ্নে পাচ্ছি সেটা সেটা হলো অপশন নম্বর সি। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 19 সমাধানটা দেখে নেব। এই যে ডিসক্রাইব রয়েছে এটাকে যে প্যাটার্নে লেখা হয়েছে একই রকমভাবে বুকমার্ককে আমাদের লিখতে হবে। ডিসক্রাইবটা কিভাবে লেখা হয়েছে সেটা প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করে নিই। তো এখানে দেখো, এখানে এই যে ডিসক্রাইব রয়েছে এখানে ডি ই এস সি আর আই বি ই, তো তাহলে এখানে এবার শেষের দিক থেকে দেখো এই যে শেষের দিকে ই ছিল এটা চলে এসছে প্রথমে, তারপরে বি যেটা রয়েছে তারপরে এসছে বি, তারপরে আই, তারপরে আই আর সি এস ই ডি, অর্থাৎ শেষের থেকে লেটারগুলো একে একে প্রথমের দিকে এসে বসেছে। ঠিক আছে, তো তাহলে ঠিক একই নিয়ম এবার আমরা নিচের ক্ষেত্রে ফলো করব। তো হয় এই বি এর দিক থেকে লেটারগুলো আমরা এখান থেকে লিখতে লিখতে আসব, অথবা বুকমার্কের শেষের লেটার থেকে আমরা লিখতে শুরু করব, যে কোনো একভাবে করা যায়। এক্ষেত্রে সবার শেষে এখানে কে ছিল, তো আমরা এখানে কে নিচ্ছি, তারপরে ছিল আর, আর বসাবো, তারপরে আছে এ, তারপরে এম, তারপর কে, তারপর ডবল ও, তারপরে সবার শেষে বি। তো তাহলে আমরা আমাদের লেটার সমষ্টি পেয়ে গিয়েছি কে আর এ এম কে ডবল ও বি। এই লেটার সমষ্টির সঙ্গে যে অপশানের মিল 19 নম্বরে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর বি, তাহলে এই অপশান নম্বর বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও, এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সুতরাং নিজেদের বন্ধুদের কথা মাথায় রেখে তাদের সঙ্গে ভিডিওগুলো কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও। এবার আমরা কোশ্চেন নাম্বার 20 সমাধানটা দেখে নেব। তো এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে, তো এখানে দেখো হ্যামারকে যেভাবে লেখা হয়েছে ল্যাডারকে আমাদের একই নিয়মে লিখতে হবে। তো তাহলে এখানে প্রথমে দেখো এই যে দুটো এম রয়েছে, তো এই দুটো কিন্তু সেম নিচে বসে গেছে, তো তাহলে একই সঙ্গে আমরা নিচেরটা সমাধান করে নেব। তো তাহলে প্রথমে আমরা এই যে দুটো ডি রয়েছে এই ডি দুটোকে প্রথমে আমরা বসিয়ে নেব, যেমনভাবে দুটো এম একই রকম বসেছে। এবার এখানে দেখো দুটো লেটারের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটেছে, অর্থাৎ শেষের আরটা চলে এসছে আগে এবং ইটা চলে এসছে এখানে। তো তাহলে ঠিক এখানেও একই রকমভাবে আমাদের আর এবং ই পরিবর্তন হয়ে যাবে, এবং এখানে এটা পরিবর্তন হয়েছে, এটা চলে এসছে সেকেন্ডের এটা চলে এসছে প্রথমে, এবং প্রথমের এইচ চলে গেছে সেকেন্ড পজিশানে। তাহলে ঠিক একই রকমভাবে এখানে প্রথম পজিশানে এল চলে যাবে সেকেন্ড পজিশানে এবং এ চলে আসবে প্রথম পজিশানে, অর্থাৎ এখানে হবে এ, এখানে হবে এল, এখানে হবে আর এবং এখানে হবে ই। অর্থাৎ এক্ষেত্রে যে উত্তরটা আমরা পেলাম এ এল ডি ডি আর ই, এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমাদের 20 নম্বর প্রশ্নে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর এ, অপশান নম্বর এ তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর। এটিও একটা সহজ কিন্তু ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নাম্বার 21 সমাধানটা দেখে নেব। এখানে যে লেটার সিরিজ রয়েছে, তো এখানে এই যে সেন্টেন্স রয়েছে এটা যে নিয়মে বসেছে ডিসক্রাইবকে আমাদের একই রকমভাবে লিখতে হবে। এখানে কিভাবে প্রথমে লেখা হয়েছে দেখো, এখানে প্রথমে দেখো সেন্টেন্সের যে প্রথমে এস রয়েছে সেটা চলে গেছে সেকেন্ড পজিশন, এবং দ্বিতীয় পজিশনের ইটা চলে এসছে প্রথমে। আবার এখানে যে 3 নম্বরে এন ছিল এনটা চলে গেছে এখানে, টিটা চলে এসছে এখানে, আবার তারপরে ইটার তারপরে ইটাও স্থান পরিবর্তন করেছে, ইটা এসেছে এখানে, এনটা চলে এসেছে এখানে, এবং সি এর ক্ষেত্রেও একই রকমভাবে সি চলে গেছে একদম শেষে এবং সেন্টেন্সের ইটা চলে এসছে বিফোর লাস্ট, অর্থাৎ লাস্টের আগে। অর্থাৎ এখানে তাহলে বোঝা গেল দুটো করে লেটার কিন্তু স্থান পরিবর্তন করেছে, এটাই হলো প্রকৃত নিয়ম।
তাহলে এই নিয়ম ফলো করে কিন্তু এবার আমরা নিচের লেটারগুলোকে বসাবো। যেমন প্রথম দুটো লেটার এখানে দেখো, তাহলে ইটাকে আমরা লিখবো এখানে, ডিটাকে লিখবো এখানে। তারপর কি, তারপর সিটা চলে আসবে এখানে, এসটা চলে আসবে এখানে, আই চলে আসবে এখানে, আর থাকবে এখানে, ডিসক্রাইবের লাস্টের ইটা চলে আসবে বিফোর লাস্টে, এবং বিফোর লাস্টের এবং যে বিটা ছিল সেটা চলে আসবে সবার শেষে। তো তাহলে এই যে লেটার সমষ্টি আমরা পেলাম এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ EDCSIREB। এই উত্তরের সঙ্গে যে অপশনের মিল আমরা 21 নম্বরে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নম্বর ডি। তো তাহলে এই ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, এবং এটাও কিন্তু বন্ধুরা একটা নতুন নিয়ম তোমরা শিখতে পারলে, এটিও একটি ভালো প্রশ্ন। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 22 দেখতে পাচ্ছ। এই 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে জানাবে, যাতে আমিও বুঝতে পারি তোমরা ক্লাসগুলোকে ঠিকমতো ফলো করছো এবং ক্লাসগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারছো। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে ছিল এটুকুই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।